একাদশম আইপিএলে মুম্বাইয়ের বিরুদ্ধে ফিরতি ম্যাচে ঘরের মাঠে লজ্জাজনক হার স্বীকার করলো কলকাতা নাইট রাইডার্স। একশো দু রানের বিশাল ব্যবধানে হারের ফলে লিগ টেবিলে পঞ্চম স্থানে নেমে গেল নাইটরা। অপরদিকে সমসংখ্যক পয়েন্ট পেয়েও রান রেটের বিচারে কলকাতাকে টপকে চতুর্থ স্থানে উঠে এলো রোহিতরা। ঈশান কিশানের 21 বলে 62 রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 210 রান করে মুম্বাই ইন্ডিয়ানস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 108 রানেই শেষ হয়ে যায় নাইটরা।